पाक बंदा तुम्हें को या इबादी हे अमर बंदरा अमर बंदा तुम्हार हो आगे से नबी जी बोले या इबादी हे अमर बंदरा अल्लाह नबी जी रे जलाई से हेबा कुलिया एखन अल्लाह कय अमर बंदरे तुमार बंदा बोले डाको हे अमर बंदरा गुना करते करते जीवन जदि विसर्जन जलाओ ला तकनतु मिन रहमतिल्लाह अल्लाह रहमत देखे निराश हो ना अल्लाह रहमत की मा अरसलनाका इल्ला रहमतन लिल आलमीन आई যে দিকে চাই আয়াতের অর্থ উদ্দেশ্য পরিবর্তন হাদিসের মুঠের মধ্যে পরিবর্তন আমি সহ্য করতে না পারিয়া হেদায়েতের জন্য সাবধান সতর্কতার জন্য দুনিয়ার কোন স্বার্থের জন্য নয় হিংসা বিদ্বেষের জন্য নয় হেদায়েতের জন্য আমি বলি সাবধান হও এই ধরনের বেয়াদবি করলে নিঃসন্দেহে কাফের হইয়া যায় যারা করছো কাফের হইয়া গেছ তওবা করো সংশোধন হও যদি শেষ দিনের বিচারে রক্ষা পাইতে যাও আর আমি শত্রু সাতবার হক কথা বলি কেন সাতবার মেরে ফেলছে এই কুমিল্লাতে কত কিসে রাসামিয়ার কত ভর্তি হোক সারা বাংলাদেশ ব্যাপী 251টা কেস আমি লোকগুলা রাখছি গত পরশু দিন আবিদপুর গেছিলাম একজন আমার সঙ্গী আলেমরা একটা ওয়াজও করতে পারে নাই শিবিরের ছেলেরা জিকু চিৎকার হাজারে হাজারে ছেলে একত্রিত হইয়া ভাইও শেষ পর্যন্ত রাত্রে আটটা মনে হয় এমন আটটা কি নটা তখন আমি বললাম যে তোমরা মাইক নিয়ে আসো আলে মুলামার বেজ্জতি আর করিও না তারা মাইক নিয়ে আসছে যখন মাইক নিয়ে আসছে তখন স্টেজ পর্যন্ত রায়া উপস্থিত একটা বাড়ি আগুন দিয়ে দাঁড়াইয়া দিছে একটা মেয়ের সন্তান হয়েছিল শুনছি সন্তানটা পাঁচ ইট মাসের তার সব টাকা নিয়ে গেছে হ্যাঁ মরিয়ে গেছে মরিয়ে বলে গেছে এখন খবর পাইলাম অবশেষে অবশেষে আমাকে হামলা করব এই ঘরের ভিতরে আইসা এই ধরনের একটা আবহাওয়া মনে হচ্ছে আমার সঙ্গে সাথে যারা গেছিল তারা কয় হুজুর আর বসে থাকা যাবে না চলেন যাই আমি বললাম যে না বাবা চতুর্দিক ব্লক করছে যাওয়া যায় না একটুক্ষণ পরে কই না যাওয়ার নেই লাগবে চলেন যাই আমার
দূরে তুলে লাইছে, রোনা দিয়ে বাইরে দেখলাম চতুর্দিকে ব্লক যে দিকে বাইরেছি, একটারে ঘরের নিকট থেকে লিয়া শতাবদী লোক বেন্দা নিয়ে বসে রয়েছে। আমি বাইরে আইছি, আমার আর দেখছে না। এই আবিদপুরের পরের গ্রামটা পর্যন্ত আমি আয়া পড়ছি, তখন কয়েদের বিজাইজ্ঞা জায়গা করে স্লোগান দেয়া, হাজারে লোক হাজারে হাজার লোক খাইতেছে বাঁচতে দৌড়িয়া। আমি বৃদ্ধ বয়সে দৌড়বার শক্তি নাই, হাতের বাম সাইডে একটা বাড়ি, দুই ঘরের ফাঁক কদ্দুর ফাঁকের ভিতরে দিয়ে দুইটা ছেলে দৌড়িয়া আমার একটা ঘর তুলছে। ঠিক ব্যাং যেমন ঘরের কোণে বসে থাকে, আমি এমনিভাবে বসে দিছি। আমার মৌলানা শফিক আহমদ রেজবী আমার ছাত্র এর খুব মারছে, আমার সঙ্গে বড় বিটকেস বড়া সৈদ্য ডাকিং খাওয়া ছিল, কাপড় চুপড় ছিল সব নিয়ে গেছে। শফিক আহমদ রেজবীর লোকের কিতাব আছিল, কাপড় চুপড় আছিল, নিয়ে গেছে। আমার পকেটে কিছু টাকা আমি দেখি নাই, পড়িয়ে গেছে। যা যদি আমি পলায়ন না করতাম, পলায়ন করেছি, আল্লাহর মেহরবানি, আল্লাহ আমাকে বাসায় আনছে। কোন কারণে আমি তোমাদের শত্রু হইলাম, কি অপরাধ আমার? আমি চ্যালেঞ্জ দিছি বাংলাদেশের প্রধান বিচারপতি, জজ প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের, তাকে সভাপতি রাইখা আসো, কোরআন অনুযায়ী যদি তোমাদেরকে আমি যে গুরুতর অপরাধ করেছ ইসলাম মুখে নিয়া, মুখে বলো ইসলাম ইসলাম, কিন্তু কার্যকলাপে যা করেছ বেয়াদবি, কোরআনকে পরিবর্তন, প্রমাণ কুহুরি প্রমাণ না করতে পারি আমি 10 লাখ টাকা জরিমানা দিলাম। এত তোমরা দাও না আমার বুদ্ধিটি সংশোধনের জন্য। হ্যাঁ, কয়েকজন আলেম আছে এর পিছনে উস্কানির জন্য, আমি তাদেরকে ভালো করে জানতে পারছি। যাক, কুমিল্লার ভাইয়েরা, 37 বৎসর তোমাদের বাদ পাইছি, কিন্তু তোমাদের টাকা পয়সা নিয়ে আমি নিজে খাই নাই। মাদ্রাসা করছি, এতিমখানা করছি, বোর্ডিং করছি, এই সম্পূর্ণ খরচ যা বাসে এদেরই দেই, এরপরেও নিজে লাঙ্গলের খুঁটি ধরি, হাল চাষ করি, যা জমিনে আয় হয় এর থেকে বহু অংশ এই ফাংশনে দিয়ে থাকি। আজকে আমার অন্তরে দুঃখ, আমি কোন অপরাধী? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনিকে দোষ ত্রুটি দেওয়ার মত আল্লাহর জন্য সম্ভব না, মহান অসম্ভব। আর তুমি কি করে দোষে গুণে ভুল ভ্রান্তিতে ভরা সাধারণ মানুষ সারা বাংলাদেশের মাদ্রাসা বলে, ছাত্র বলে কিনছে, শিক্ষকেরা এই নোট দেখতে পায়, কেহ আজ পর্যন্ত প্রতিবাদ করে নাই? কারণ দেখি আমার অপরাধ। হে বাংলাদেশের আলেম ভাইয়েরা, দয়া আল্লাহর
আমার যদি অপরাধ হইয়া তাকে কাফের বলায়, তোমরা আমারে সংশোধন করো, আর যদি অপরাধ না হইয়া থাকে তোমাদের মুখে কাফের বলো না, কি কারণে? হাফেজ আগার বসলে ফাহি সুলে গুনবা ফাসওয়াব বা মুসলমান আল্লাহ স্বার্থ উদ্ধারের জন্য এই পক্ষেও থাকো ওই পক্ষেও থাকো, দুই পক্ষে যে থাকে কোরআনে তারে কি বলে? মুনাফিক কাফের চাইতে নিকৃষ্ট। এরারে কাফের কইছি তোমাদেরকে কাফের চাইতে নিকৃষ্ট, যতক্ষণ পর্যন্ত শ্বাস আসে যায় ততক্ষণ পর্যন্ত কোরআনের দ্বারা প্রমাণ করব। গুটি কতজন আলেম ব্যতিরিকে আল্লিরে আমি মুসলমান কইতে রাজি না, ভাইও আমার একমাত্র সম্পদ আল্লাহর সন্তুষ্টির কি সম্পদ এখন বলব? আলেম ওলামা আল্লাহর দোয়ায় বলিলে সংশোধন করে দেন, আমি আপনার কদমে চুমা দিব, সংশোধন হইল কি সম্পদ? আল্লাহর সন্তুষ্টির সম্পদ নবীজির প্রশংসা। আল্লাহরে সন্তুষ্ট কেউ যদি করতে চায় নবীজির প্রশংসা বাদে সন্তুষ্টির কোন উপায় 98 বছরের ভিতরে আমি তালাক করিয়া পাই না। আজকে দেখাইতে আমার কিতাব দি, আমার আরো 6 পারে না আল্লাহ কয় তাহলে বান্দা হইয়া যাইব, আরেকজন আল্লাহ প্রমাণ হইয়া যায়। এই জন্য আলহামদুর আগে মাহজুব আছে, কোন ইয়া মোহাম্মদ নবী গো তোমার বানাইছি, এই জন্য তোমার জবানে কও আলহামদু আলহামদুর হামেদ নবীজি আলহামদু, বলার আগে নবী সৃষ্টি করেছে, নবীজির পাক জবানে আলহামদুলিল্লাহ। তো হামেদ নবীজি, নবীজি বলছেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, হামদের মধ্যে আল্লাহ দেখো নবী মুহাম্মদ মুস্তফা হামেদ রূপে হামদের মধ্যে মৌজুদ আছে, মেহেদি পাতার মধ্যে রঙের ন্যায় লুকি দিয়া রইছে, আলহামদুর মধ্যে নবী মুহাম্মদ মুস্তফা পলায়ন করিয়া রইছে। জি সারাটি কোরআন ব্যাপী আসেন ভাইও আমার, নামাজের আগে আজান, আজান দিতে হয়, আজান জামাতের নামাজের জন্য সুন্নতে মুআক্কাদা, আজান ওই জামাতে সুন্নতে মুআক্কাদা, আজান আমি দিলাম, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ হাইয়া আলা সালাহ। আজান হয় নাই, আজানি হয় নাই আপনারা? আমি তো কইছি ভুল ধরেন, আমি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করছি, ভুল ধরছেন, আজান হয় নাই। কেন হয় নাই? ও আশহাদু
আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কইছি না আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ হইছে না ইয়া রাসূলুল্লাহ আমি তাকবীর কই আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ হাইয়া আলা সালাহ হাইয়া আলা সালাহ হাইয়া আলা ফালাহ হাইয়া কেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ নাই তাকবীর ও আকামত হয় নাই কুরআনের শব্দ শব্দ রাখলাম নামাজের আত-তাহিয়াতে নামাজ আত-তাহিয়াত পাঠ করা ওয়াজিব না আইনে সালাম খাস ইবাদত সালামের পূর্বা পর্যন্ত আত-তাহিয়াত পাঠ কালে আসসালামু আলাইকা আইয়ুহান নবী আমি বাদ দিলাম দুশে গুণে যার মধ্যে আছে আমাদের মতো যিনি একজন সাধারণ মানুষ ভুল ভ্রান্তিতে ভরা ভুল ভ্রান্তিতে ভরা আমাদের মতো সাধারণ মানুষ তাহলে আমি আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলবো না নামাজ হবে আল্লাহর দোয়ায় আলেমগণ নামাজ হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় পরিপূর্ণ অবশেষে যার প্রশংসা করলে আল্লাহ সন্তুষ্ট তাকে যাই আসসালামু আলাইকা আইয়ুহান নবী সালাম দিতে হয় ভাই আমার সালামের মশলা কেউ কাকে সালাম দিলে দেওয়াটা সুন্নত লওয়াটা কি ওয়াজিব সিলেট অঞ্চলে আমি প্রায় দেখছি যে আসসালামু আলাইকুম কয় নানা খেয়ালে থেকে কোনো সময় জবাব দিতে দেরি হইলে দরিয়ায় সামনে দেখার মিয়া সাহেব আলাইকা খৌকা আলাইকা খৌকা আয়া স্মরণ করায় আর ওয়ালাইকুম আসসালাম কইতাম ওয়াজিব করো কই যাইতেছে ওয়াজিব যা আদায় করাইব আচ্ছা ওয়ালাইকুম আসসালাম জবাব দেওয়া ওয়াজিব যদি সালাম শুনেন তবে ওয়াজিব না শুনলে ওয়াজিব হইব শুনলে ওয়াজিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সালাম শুনেন কিনা শুনেন সহস্রাধিক দলিল আছে নবীজি সালামের জবাব দেন ওয়ালাইকুম আসসালাম ইয়া ইবনি হে আমার রুহানি সন্তান ওয়ালাইকুম আসসালাম আল্লাহর শান্তি তোমাদের উপর বর্ষণ হোক তিনি সালামের জবাব দেন সালামটা কেমনে দিই আমরা আর তাহিয়াতের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নবী কেমনে কেমনে আরো আসছে ডাইনে বায়ো কেউ না শুনে এত আসতে ডাইনে বায়ো কেউ না শুনে যদি নবীজি সালাম না শুনতেন ডাইনে বায় কেউ শুনে না যদি নবীজি সালাম না শুনতেন কেমনে তিনি জবাব দেন জবাব দেওয়া নবীজির উপরে ওয়াজিব হইয়া রইছে কুমিল্লার নামাজিদের মনে মনে আসসালামু আলাইকা আইয়ুহান নবীর জবাব দিল সিলেটের সূর্য অস্ত উদয় পর্যন্ত আর এইদিকে অস্ত পর্যন্ত সারা বিশ্বে নামাজি যখন নামাজ পড়ে প্রত্যেকের মনে মনের সালাম শোনার জন্য নবীজি প্রত্যেকের কতখানি নিকটে থাকা লাগবে
এই সারা বিশ্বের নমাজির সালামের জবাব দেওয়ার জন্য মনে মনে সালাম পড়ছে আর জবাব দেওয়ার জন্য শোনার জন্য তিনি কতটুকু নিকটে থাকা লাগবে। আন্নাবিয়ু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আওলা মানে আকরাব। আল্লাহ কয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানদারে জানে চাইছে অধিক নিকটে। ঈমানদার খালি কুমিল্লাই, সিলেট নাই, ঢাকা নাই, নোয়াখালী নাই, চিটাগাং নাই, পাকিস্তান নাই, জাপান নাই, জার্মান নাই, ইউরোপ নাই, সারা বিশ্বের ঈমানদারের জানে চাইছে অধিক নিকটে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাইলে নবীজি হাজির নাজির না কি কারণে? নারায়ে তাকবীর আল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ইহকাল এবং পরকালের সম্পর্ক একমাত্র। মা বাপে সন্তানাদি অর্ধাঙ্গিনী বন্ধু বান্ধব সবাই ছাড়বে, আসবে না এমন দিন? নমাজে ছাড়বে, রোজায় ছাড়বে, তেলাওয়াতে ছাড়বে, আসবে না এমন দিন? নবীজি ছাড়বে না উম্মতেরে। রাস্তা ভুলিয়া যাইতে গন্ড হল, মায় তো আর আদর করে না, কিন্তু নবীজির আদর তো যায় না। মা ছেড়ে দিছে কিন্তু নবীজি সাথে আছে। দুনিয়ার সবাই যা কবরে দাফন করে চলে যায়, মৃত্যু ব্যক্তি কবর চাইচ্ছের বাইরে যায়, পায়ের আওয়াজ হয়। এমন সময় তো আর কেউ নাই এই দুনিয়ার আপন বলতে, নাকি রাই আছে প্রশ্ন করে মান রাখবা, দুই নম্বর মা দিনুকা, তিন নম্বর মান হাজার রাজুল্লাহ বলি সাকুম, তিনি কে যিনি তোমার কবরে? হাজার আরবিতে দুই অর্থের জন্য ব্যবহার হয়, হয়তো মাহুদে দেহ নিয়ে হইব, না হলে মাহুদে খারিদি। এখানে হাজা যদি মাহুদে দেহনি রচতে নেওয়া যায় কাফের হবে। এই ইসলাম এন্টার ইসলাম ধর্মটা কাল্পনিক প্রমাণ হয়। এখানে মাহুদে খারিদি রচত নিতে হবে। মাহুদে খারিদি রচত হইলে কি হইব? নবীজির ছায়া নাই, ছবি নাই, ফটো নাই, আসলে নাই, তিনি ছায়া নাই, ছবি নাই, পশু নাই, স্বয়ং শরীরে নবীজি কবরে হাজির। বলরে এই নিদানের দিনে নবী ভিন্ন আর কে তোমার আমার আছে? স্বয়ং শরীরে নবী দুজাহা কবরে হাজির। ও আজিরা কয় কিলা ইউসুফুলিল মাইয়্যিতে হাত্তা ইয়ারা নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিলা মেশকাতের হাসিয়া আছে, কিলা কিলা মাজি মজহুল অগ্রাহ্য জয়ীফ হাদিস, কিলা বলা গিয়েছে, কে বলছে বাপ নাই। ও হাজিরা দেবে যে কবর হইতে মদিনা পর্যন্ত জায়গাটা সরিয়া যায়, মারি এদিক এদিক সরাইয়া দেয়, তারপরে কবরস্থ ব্যক্তির এই সারাতে দেখা বলি বাইরে আমার 23 বছর নবীজি তাবলিগ করেছেন, 23 বছর তাবলিগ কালে তিনি উম্মত মরে নাই, কবরে প্রশ্ন হয় নাই,
তিনি হয়তো মদিনায় না হয় মক্কায় না হয় কায়েফের ময়দানে সশরীরে হাজির। কবরে যে প্রশ্ন হইতেছে মান হাজার রাজুল্লাহি বইসা ফিকুম, তখন মাটি কুন্দি গেছিল। তিনি মদিনার জমিনে আর আল্লাহর জগতে যে কোনো এক জায়গায় একজন মরছে, প্রশ্ন হইতেছে মান হাজা বা হাজারো মরছে হাজারো জায়গায় দাফন হইছে, নবীজি তো মদিনার জমিনে কেমন করিয়া একই সময় সশরীরে হাজার জায়গায় হাজারো কবরে আসলেন? মোহাম্মদ সিল্লে কুদরত হ্যায় রমজে উস্তা ক্যা তুই জানে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কুদরতের বেদ, আল্লাহর বেদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি একদিন এক পাগলের গান শুনিয়া অর্ধরা দিন পাগলের পাশে পাশে পাগলের মতো বসি, আমার কোনো ভুল জ্ঞান ছিল না, গান্ডার মধ্যে এই জাতীয় একটা কথা ছিল যে নবী মোহাম্মদ মুস্তফার পরিচয় যে না পাইছে মুলহিদ কাফের সে এই জগতে রয়েছে। নবীজিরা যারা না শুনছে মুলহিদ কাফের রয়েছে, নবীজিকে চিনা মানার নামই বেহেশতি ও মুসলমান। ভাই আমার, আমি তো আমার ক্ষুদ্র জ্ঞান বুদ্ধির দ্বারা আমি বেশি বিদ্যা বুদ্ধি জানি না, শেষ বিচারের দিন নেকি বদি জনইব কুরআনে পাই আল্লাহ মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুওয়া আলিয়া, নেকি বদি জনইব সামান্য নেকি উজনে যার কমইব তার মা হবে হাদিয়া যুগ, মা হইব তো কি মার পেটে সন্তান যেমনে থাকে হাদিয়া দুলকের পেটে সে তেমনে থাকবে, সামান্য নেকি উজনে যার কম। আমি জানতাম চাই নেকি বদি উজনের প্রয়োজন কি, নেকি বদি ওজনের আগে পরিমাণ আল্লাহ জানে কিনা, আল্লাহর প্রতি আকীদা বিশ্বাস আমাদের রাখতে হবে নেকি বদি ওজনের আগে আল্লাহ পরিমাণ জানে, ওজনের আগে জানে, আদম সৃষ্টির আগে, আদম সৃষ্টির আগে আদম সন্তানের নেকি বদির পরিমাণ যিনি জানে তিনি আমার আল্লাহ। যদি ওজনের পরিমাণ জানে, কমবেশ যদি আল্লাহর জানা আছে ওজন করতে হয় কি কারণে, কেউ বিশ্বাস করবো আল্লাহ ওজন ব্যক্তিকে যদি আল্লাহ কয় তোমরা বেশি আর তোমরা যুবকে তোমাদের নাকি বেশি তোমরা নাকি কম, বেহেস্তে যাও যুবকে যাও, আল্লাহরে অবিশ্বাস করতে পারবে? আরো কোনো আপিল কোর্ট আছে তবে কেন ওজন করতে হয়? ওজন করতে হয় শুধু নবীজির সঙ্গে কত মহান তারই করবে প্রমাণ হাসরের ময়দান। ওজন কালে নেকির পাল্লার দ্বারে থাকবেন নবী দুজাহান। হযরত আনাসের প্রশ্নের উত্তরে নবীজি বলেন আমি থাকব মিজানের দ্বারে। যদি নেকি কম হবে
নবীজি কেন থাকবেন? নবীজির কথা নবীজির নয়, কথা নবীজির মুখ মুবারক যা বাইর হয়েছে, কিন্তু কথাটি আল্লাহর। তোমার পাঁচ জবান যা তুমি কো